দিদি বিয়েটা তো হয়েছে, সবার সামনে হয়েছে, মিডিয়া ওখানে প্রেজেন্ট ছিল। এখন আমি এই বিয়েটা অস্বীকার করতে পারবো না, মানে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না, আর আমি করবো না। দি আমি একবার যে ভুলটা করেছি দ্বিতীয়বার সেই ভুলটা আবার করব না। এই বিয়েতে না যাওয়ার ফল আমি আজ অব্দি ভুগছি। আমার ফ্যামিলি ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু কিন্তু এটা আমি আর হতে দেব না, নেভার। তাহলে তুমি কি চাইছো, কি করবো আমরা? ওই মেয়েটাকে আমরা মেনে নেব? কখনো না। বরং আমি যেটা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো। তোমার দুবাইয়ে যাবার কথা, ভিসা আছে, কোনো প্রবলেম হবে না, তুমি দুবাইয়ে চলে যাও। আর আমরা না বলা পর্যন্ত তুমি কিন্তু ফিরবে না। এর মধ্যে ওই মেয়েটাকে আমি সরিয়ে দেবো, বাড়ি থেকে, স্কুল থেকে, তোমার জীবন থেকে। কিন্তু মা, এটা কি সলিউশন? এটা সলিউশন না মা, এভাবে প্রবলেম সলভ হবে না। আমাকে যেতে দাও, ঠাম্মির সাথে কথা বলতে দাও, ওই বাংলা মিডিয়ামের সাথে কথা বলতে দাও, তাহলেই সব কিছু ঠিক হবে। আমাকে নিজে ফেস করতে হবে প্রবলেমটা। কখনো না। তাহলে ওরা তোর ব্রেন ওয়াশের চেষ্টা করবে, তোকে মোল্ড করার চেষ্টা করবে, আর সেটা আমরা কিছুতেই হতে দেব না। মা আমি বুঝতে পারছি যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু প্যামেলাও তো আমাকে বিট্রে করেছে। মানে ওর সাথে যদি বিয়ে হতো সেটা কি ঠিক হতো মা, তুমি বলো আমাকে। সেক্ষেত্রে বিয়েটা ক্যান্সেল হতো। আজ থেকে চার বছর আগে তুই যে কারণে বিয়েটা করতে যাসনি, আজ ঠিক সেরকম একটা মেয়েকে তোর ঘরে চাপিয়ে দেওয়ার কি কোনো মানে হয়? তা বলে কি পালিয়ে যাব? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি বিয়ে করেছি, সবার সামনে বিয়ে করেছি, আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আর মা তোমাদের কি মনে হয়, আমি এসকেপিস্ট, এমন একটা ছেলে যে একটা মেয়েকে একা ফেলে চলে যাবে? না, আমি যদি এখন দুবাই চলে যাই তাহলে বাংলা মিডিয়ামে চোখে চোখ রেখে আর কোনোদিনও কথা বলতে পারবো না। আর ঠাম্মি, ঠাম্মির চোখে আমি আবার ছোট হয়ে যাব। আমি আমি বুঝি যে বিয়েটা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমি থেকে শিখেছি। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এতটা দায়িত্বহীন ছেলে নয়। আমি তোমাদের কনসার্ন বুঝতে পারছি, বুঝতে পারছি যে তোমাদেরও এটাই মনে হচ্ছে যে যে বাংলা মিডিয়ামের সাথে আমি সংসার করতে পারবো না। আর আমারও এটাই মনে হচ্ছে যে বাংলা মিডিয়ামের সাথে আমার কোনো মিল নেই, ওনার সাথে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না। কিন্তু এইটা সলিউশন নয়, এই পুরো সিচুয়েশনটা আমাদের ফেস করতে হবে, আমাকে ফেস করতে হবে। মা বোঝার চেষ্টা করো, আমি কিন্তু কোথাও যাচ্ছি না, আর আমি কোথাও যাব না। মা এবার তুই ডিসাইড কর তুই কি করবি।